শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশ এপ্রিল শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী পাঁচ দিন দেশের বড় অংশে তাপ প্রবাহ হবে উষ্ণতম গ্রীষ্ম পাঁচ রাজ্যে তাপ প্রবাহের সতর্কতা জারি বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর কোনায় নিজের সন্তানকে শাসন করতে গিয়ে পারিবারিক ঝগড়ায় মার খেলেন বাবা মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে অ্যামাজন এবং ফ্লিপকার্ট গ্রাহকের মোবাইল চুরির বিশাল নেটওয়ার্ক মোবাইল খুচরো সহ চার ইকম কর্মচারীকে গ্রেফতার উদ্ধার বৃষ্টি মোবাইল আজ রমজান মাসের শেষ শুক্রবার শিলচরে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে ধর্মপ্রাণদের উপচে পড়া বিড় বিস্তারিত থাকবে প্রতিবেদনে কর্মচারী পরিষদের অধিবেশন আগামী মাসে শিলচর আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আলগাপুর বাজারের পশ্চিম প্রান্তে বরণগদ গ্রামে প্রবল জোরে গড়ের উপর প্রকাণ্ড গাছ পরে এক ব্যক্তি আহত বিস্তারিত থাকবে প্রতিবেদনে পনেরো হাজার টাকার বিনিময়ে সার্টিফিকেট ক্রয় শিলচর কাসারে জাল এইচএসএলসি সার্টিফিকেট চক্র প্রাক্তন পুলিশ কর্মী ও শিক্ষক সহ চারজনকে ধরল হাফলং পুলিশ কালাইনে যাত্রী সেজে ট্রাকে ডাকাতি চাঞ্চল্য এলাকায় যে থাকবে প্রতিবেদনে বিভিন্ন সমস্যায় ভুগছেন বরকোলা সমষ্টির অন্তর্গত জাটিঙ্গা সমিতির গ্রাহকরা এবং শেষ খবরটি হাইলাকান্দি পুরো এলাকার সড়ক বেহাল বিধ্বস্ত জনজীবন পুরপতি কল্যাণ গোস্বামীর কর্মতৎপরতার উপর চোখ শহরবাসীর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচর দরগা কুনায় নিজের সন্তানকে শাসন করতে গিয়ে পারিবারিক জগরায় হাত ভেঙেছে স্বামীর ননদ শ্বশুর ও শাশুড়ির হাতে মার খেয়েছেন সন্তানের মা সফিয়া বেগম ঘটনাটি ঘটেছে কুনায় এ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের হয়েছে তবে দরপাকরের কোনো খবর নেই স্থানীয় সূত্রে খবর গতকাল দুপুরে নিজের সন্তানকে শাসাতে গিয়ে দু চারটি চর কষেন সোফিয়া তখনই এর প্রতিবাদ করেন ননদ মিনু বেগম এ নিয়ে সোফিয়া এবং মিনুর মধ্যে তর্কবাদে মিনুর দুই ছেলে সে সোফিয়াকে টেলাদাক্কা করে বিকেলে সোফিয়ার স্বামী বাবুল লস্কর বাড়িতে পৌঁছার পর তাকে সব কিছু জানান সোফিয়া এতে আবার আরেক দফায় সংঘাতের সৃষ্টি হয় মিনুর পক্কনেন তার বাবা মা সবাই মিলে বাবুল ও তার স্ত্রীকে মারপিট করেন বলে অভিযোগ দক্ষিণ সালমারা মানকাচার পুলিশের একটি দল খারুয়াবান্দা পুলিশের সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ই কমের তিন কর্মচারী এবং একজন মোবাইল খুচরো বিক্রেতাকে গ্রেফতার করে এবং বিশটি চুরির মোবাইল উদ্ধার করে উল্লেখ্য ইকম কর্মীরা অ্যামাজন ফ্লিপকার্টের মাধ্যমে গ্রাহকের নামে আসা মোবাইল ফোন গ্রাহককে সরবরাহ না করে প্যাকেট হুলে মোবাইল চুরি করে প্যাকেটের মধ্যে অন্য একটি খারাপ মোবাইল দিয়ে রিপ্যাক করে গ্রাহক অর্ডার নেননি বলে ফেরত পাঠিয়ে দিত অন্যদিকে ইকমের ওই কর্মী চুরি যাওয়া মোবাইলগুলি দ্রুত খুচরো বিক্রেতার কাছে বিক্রি করে দেন কম থেকে একটি মামলা দায়ের হওয়ার পরই পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিশটি মোবাইল উদ্ধার করায় স্থানীয় জনগণ পুলিশের ভূমিকায় বুয়সী প্রশংসা করেছেন এতটা উষ্ণ গ্রীষ্ম আগে কখনো দেখেনি দেশ একতা মেনে নিল আবহাওয়া দফতরই উত্তর পশ্চিম ভারতে গত একশো বাইশ বছরে গড় সর্বোচ্চ তাপমাত্রা এতটা বাড়েনি ভারতীয় আবহাওয়া দফতর জানাল আগামী পাঁচ দিন দেশের বরংশে তাপ প্রবাহ হবে পরের তিন দিন উত্তর পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস বাড়বে তারপর সর্বোচ্চ তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস কমবে উত্তরপ্রদেশ হরিয়ানা দিল্লি রাজস্থান তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এসব রাজ্যে বহু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সারাবে আজ হলো রমজান মাসের শেষ শুক্রবার মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন রমজানের শেষ জুম্মাকে বলা হয় জমাতুল বিদা বা আলবিদা জুম্মা জমাতুল বিদার নামাজে প্রতিটি মসজিদে মুসল্লিদের বীর পরিলক্ষিত হয় গত দুবছর অতিমারী করোনার প্রকোপে বড় আকারে মসজিদের জামাতের অংশ নিতে পারেনি ধর্মপ্রাণরা এবার কোভিড স্বাভাবিক তাকায় জমাতুল বিদা অর্থাৎ রমজান মাসের শেষ জুম্মায় প্রত্যেক মসজিদে বড় আকারে জমাত অনুষ্ঠিত হয় শিলচর বড় মসজিদ সুনাই বড় মসজিদ বাগা মসজিদ সহ কাসারের গ্রাম শহরের প্রতিটি মসজিদে নজর কাড়া উপস্থিতি ছিল মুসল্লিদের কালাইনে সন্ধ্যা রাতি সংগঠিত হল ডাকাতির কাণ্ড কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে সংগঠিত হল এই ঘটনা ত্রিপুরাগামী এক ট্রাক চালককে সুরিকাঘাত গাত করে মোবাইলসহ নগদ অর্থ সিনিয়ে নিয়ে নেয় এক ডাকাত বুধবার রাত সাড়ে আটটা নাগাদ সংঘটিত হয় এই ডাকাতির কাণ্ড ট্রাক চালকের দেওয়া বয়ান মতে অচেনা এক ব্যক্তি তার মা গুরুতর সুস্থ অবস্থায় আসেন একথা বলে কালাইন হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ট্রাক চালককে অনেক খাকুতি মিনতি করে দিগরহাল থেকে ট্রাকে উঠে সে কিন্তু কালাইন এইচ স্কুলের সামনে আসা মাত্রই সে তার আসল রূপ ধরে ফেলে পূর্ব পরিকল্পিতভাবে ডাকাতটি ট্রাক চালকের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে বসে কিন্তু দাবি পূরণে অসম্মতি প্রকাশ করায় চালককে সুরিকাঘাত করে একটি মোবাইল মোবাইলসহ নগদ হাজার খানেক টাকা সিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই ডাকাত চালকের চিৎকার শুনে গ্রামবাসীরা বেরিয়ে এলেও ডাকাতটি মুহূর্তের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয় স্থানীয়রা ট্রাক চালককে আহত অবস্থায় কালাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন শিলচর কাসারে জাল এইচএসএলসির সার্টিফিকেট চক্রের সন্ধান পেল পুলিশ গ্রেফতার করা হয়েছে মোট চারজনকে এদের মধ্যে রয়েছেন এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী একজন শিক্ষক এবং এক কম্পিউটারের দোকানি ডিমাহাসাও জেলা সদর শহর হাফলংগে পুলিশের নিযুক্তি প্রক্রিয়ায় যোগ দিতে গিয়ে মাধ্যমিকের জাল সার্টিফিকেট পেশ করার অভিযোগে গত চব্বিশ এপ্রিল গ্রেফতার হয়ে কাসারের দুয়ারবন বাগবাহার বাগান এলাকার যুবক অমিত কালওয়ার এরপর গ্রেফতার করা হয় কালাইন এলাকার অন্য এক যুবক সুরজ কর্মকারকে হাফলং পুলিশের সূত্রে জানা গেছে জাল সার্টিফিকেট সহ ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদে অমিত জানায় সে পনেরো হাজার টাকার বিনিময়তা ক্রয় করেছে গোবিন্দ হাজামের কাছ থেকে এরপর এদিন তারা কাসারে সে প্রথম পাকরাও করেন গোবিন্দকে গোবিন্দ জানায় সে ক্রেতা সংগ্রহ করে সার্টিফিকেট তৈরি করে দেন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী প্রদীপ দেবরায় তার এই বয়ানের ভিত্তিতে প্রদীপ দেবরের বাড়িতে অভিযান চালানো হয় তবে প্রদীপকে বাড়িতে পাওয়া যায়নি পরবর্তীতে ইন্ডিয়া ক্লাব মোড়ে পাকরাও করা হয় তাকে প্রদীপকে পাকরাও করার পর জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান জাল সার্টিফিকেট তৈরি করা হয় কাটাল রোডের বাসিন্দা উত্তমের কম্পিউটারের দোকানে শিলচর শহরের অম্বিকাপট্টি চৌরঙ্গি এলাকায় রয়েছে তার কম্পিউটারের দোকান ইউডি গ্রাফিক্স ওই দোকানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় উত্তমকে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় চারটি প্রিন্টার ও কম্পিউটারের একটি সিপিউ প্রবল জ্বরে গড়ের উপর প্রকাণ্ড গাছ পরে এক ব্যক্তি আহত হলেন গাছ পরার ঘটনা ঘটেছে আলগাপুর বাজারের পশ্চিম প্রান্তে বরনগদ গ্রামে বুধবার রাত একটা নাগাদ প্রবল জ্বর শুরু হয় আর জ্বরে গড়ের পাশে থাকা প্রকাণ্ড এক গাছ আব্দুল কালামের গড়ের উপর পড়ে গাছ পড়ার শব্দ পেয়ে প্রাণ বাঁচাতে গিয়ে বাড়ির মালিক আব্দুল কালাম গড়ের খাটের নিচে প্রবেশ করেন পরে পার্শ্ববর্তী লোকজন জড়ো হয়ে আব্দুল কালামের বাড়িতে ছুটে যান এবং গড়ের হাটের নিচ থেকে তাকে উদ্ধার করে প্রায় অজ্ঞান অবস্থায় আলগাপুর প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যান এ ঘটনায় গোটা আলগাপুরে আতঙ্ক দেখা দিয়েছে বুধবারের ঘূর্ণিঝড়ে উত্তর হাইলাকান্দিতে ব্যাপক ক্ষয়ক্ষতি গয়েছে অনেক গাছপালা ঘূর্ণিঝড়ে বেঙ্গে পড়েছে বিদ্যুতের তার রাস্তাঘাটে সিরে পড়েছে আগামী ষোলো সতেরো এবং আঠারো মে শিলচরে অনুষ্ঠিত হবে সারা অসম কর্মচারী পরিষদের সাতত্রিশতম রাজ্যিক অধিবেশন আঠারো মে অধিবেশনের শেষ দিন রাজীব ভবনে অনুষ্ঠেয় প্রকাশ্য সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরহলা সমষ্টির অন্তর্গত জাটিঙ্গা সমবায় সমিতির অন্তর্ভুক্ত গ্রাহকরা অনেক সমস্যায় রয়েছেন সমস্যাগুলির মধ্যে রয়েছে এক গ্রাহকের এক থেকে দুইবার নাম কারো আবার উপাধিতে বুল রেশন কার্ডে নাম রয়েছে রাম এসেছে শাম অনেকের নাম তালিকা থেকে বঞ্চিত এরকমের অনেক সমস্যা রয়েছে এদিকে ফিঙ্গারপ্রিন্ট তালিকায় নাম না আসলেও রেশন দোকানিরা তাদেরকে সামগ্রী দিচ্ছেন না অবশেষে তারা বরখলার সাংসদ প্রতিনিধির দ্বারস্থ হন বৃহস্পতিবার প্রতিনিধি বিশ্বজিৎ দাস তাদের ডাকে সাড়া দিয়ে জাটিঙ্গা সমবায় সমিতি কার্যালয়ে উপস্থিত হয়ে গ্রাহকদের দুঃখের কথা শুনে সমিতির সচিবের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করেন এবার শেষ খবরটি বর্ষা মরশুমে হাইলাকান্দি পুরো এলাকার বেহাল সড়কের অবস্থার কারণে জনজীবন বিধ্বস্ত শহরের বেশ কয়েকটি সড়ক এবং গলিপথ দীর্ঘদিন ধরে বিধ্বস্ত অবস্থায় রয়েছে এ নিয়ে জনগণের পক্ষ থেকে সড়ক এবং গলিপথ সংস্কারের দাবি জানিয়ে এলেও পূর্ত সড়ক বিভাগ এবং পুরসভার প্রাক্তন কমিটির উদাসীনতাকে দায়ী করেন বিশেষ করে লক্ষ্মী শহর এলাকার সরসপুর রোডের স্থানে স্থানে বিশাল গর্তের আকার ধারণ করেছে এদিকে সড়ক সংস্কারের জন্য বারবার বিভাগীয় তরফে অনুরোধ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে ভুক্তভোগী জনগণের অভিযোগ রয়েছে তবে নবগঠিত পুরসভার পুরপতি কল্যাণ গোস্বামী সড়ক সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন